হে গাইস, হ্যাপি সরস্বতী পূজা। আজকে আমি এখন আমি ভাবলাম একটা আজকে ব্লগ বানিয়ে নিই, বিকজ আমার নর্মালি এই দিনে কোনো প্ল্যান থাকে না, আজকেও কোনো প্ল্যান নাই। আর সারাদিনে কী করে আমি বেকার ঘুরে বেড়াই, এই দিনটা কী করে বেকার নষ্ট করি সেটাই আজকে আমি ব্লগে দেখাবো। এখন আমি দেখাচ্ছি যে কী করে আমি সারাদিনটাকে এত বেকার নষ্ট করি যে এখন এই বাইরে অন্ধকার। এটা কিন্তু সন্ধ্যাবেলা না, এটা রাত্রিবেলা না, ভোরবেলা। এখন ভোর 4:30 বাজে আমার মনে হয়। অ্যাকচুয়ালি আমার সব ওকেশনাল কেসেই এমন হয় যে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, মানে যখন ঘুমটা মানে আমার তো ঘুম হয়ই না রাত্রে, তাড়াতাড়ি ভেঙে যায়। বাট আমি সকাল সকাল উঠে মানে মোট কথা আমি নিজেকে রেডি রাখি, সেটা হলো কখনো যাতে দেরি না হয়, তাই বলে 4:30 উঠেছি। তো যদিও আমি বলছি, আমি পরে বলছি ঠিক আছে আমি 4:30 কেন উঠি, কিন্তু আগে আমার রেডি হয়তো হয়তো রেডি হতে হয়তো 2 ঘন্টা লাগবে। তো তো আমি আগে রেডি হই, তারপরে দেখাচ্ছি। কি করে সব পড়া আমি কিউ কি আর সারা কিছু রে পাগল নিও মে আমার নিজেকে থেকে ভয় লাগছে। ও গড, বেকারে কি করে দাঁড়িয়ে আছি, তো সত্যি ভয় লাগছে। আমি ভেতরে যাই আমি দাঁড়াতে পারবো না। আচ্ছা, তো আমি এখন একটা ফেস প্যাক লাগালাম, আর দেখতে পারলাম আমি নিজে বাইরে দাঁড়াতে পারলাম না। এখন এত রাত্রে যদি আমাকে কেউ এভাবে দেখে তাহলে কি হবে, মিনস এত রাতে যে দেখবে সে নিজেই বুঝ হবে। যাই হোক না কেন, তো আমি এখনই একটা ফেস প্যাক লাগালাম। মানে কি ভাবতে পারবে, মানে এখন সবে মনে হয় 5টা বাজে, আর আমি ভোর 5টার সময় উঠে মুখে ফেস প্যাক লাগায় বসে আছি এইভাবে। মানে আমি ফেসটাকে ওয়াশ করে নেবো, অ্যান্ড যে ঘরে মা বাবা সবাই ঘুমাচ্ছে এখন ওটা বাড়ি, আমি কথা বলছি বলছি আস্তে কথা বল, তো সবাই ঘুমাচ্ছে, তো ওই ঘরে তো আমি জানি না আমি কী হবে এখন। আমি লাইটও জ্বালাতে পারবো না মনে হয়। আমি একেবারে রেডি হয়ে দেখাবো, রেডি হতে তখন মানে আলো হয়ে যাবে, আলো উঠে আসবে, এখনও অন্ধকার বাইরে পুরো। তো একেবারে আমি রেডি হই, দেখা করবো, বাই। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এখন বাজে 7:30, আর আমি 4টা থেকে রেডি হচ্ছি। তো এবার বুঝলে আমি কেন এত সকাল সকাল উঠছিলাম। তো আমাকে যত সম্ভব 8টার সময় পৌঁছাতে হবে আমার পূজার ওখানে। আর এখন আমি ভাবছি যে আমি আমার একটা গানের ভিডিও করব সরস্বতী পূজার জন্য। অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নেই যে আমি গানের ভিডিও দিব, আমি জাস্ট নিজের জন্যই করি ভিডিওগুলো, আর নিজের কাছে রেখে দিই, আর খুব বড় জোর হলে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই ভিডিওগুলো। ওর জন্য আমি জাস্ট একটা নর্মাল একটা গান করে তো করবো, তো সেটাই আমি এখানে, ওর জন্য আমি ছাদে এসেছি। তো দেখা যাক। আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা। একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, তাই জাস্ট নর্মালি ভিডিওটা বানালাম, কোথাও আপলোড করবো না ভিডিওটা, জাস্ট নিজের কাছে রাখার জন্য। আর ওদিকে বলে ঠাকুরমশাই চলে এসেছে পূজার জন্য, তো আমাকে এখনই যেতে হবে। সো লেটস গো। Run. গাইজ, আমি এখানে পৌঁছে গেছি, আর এত তাড়াহুড়া করে আমাকে নিয়ে আসা হলো, বাট আমি এখানে এসে দেখলাম যে ঠাকুরমশাই এখনো পূজায় শুরু করেনি। মানে এত বড় বড় ফার্স্ট টাইম এত তাড়াহুড়ো করে আসলাম যে আমার ফোনের চার্জারটাও আমি আনতে ভুলে গেছি, আর ফোনে আমার একদম অল্প চার্জ আছে। আমি জানি না আমি গোটা দিনে ব্লগটা কী করে বানাবো। হ্যাঁ, এতক্ষণ পুরো হই হট্টগোল চলছিল, এখনই পূজা শেষ হলো, আর এখন তো সবাই বোঝা যায় সবাই চিল্লা চিল্লি এখানে বলছে বেলা বসছে, ঠিক আছে এখন খিচুড়ি বিতর্তর হবে, আমি জানি না আমি কি হবে। তো তারপর এখন আমি একটু ছবি টবি তুলবো, তো পরে হয়তো দেখালে দেখাতে পারি, তো তারপর বাইরে কোথাও যাব, তো তখন আবার দেখাচ্ছি। মানে শাড়ি পরে অবস্থা কি খারাপ। তো এখন আমরা যাচ্ছি ছাদে একটু ছবি তুলতে, একটু ছবি টবি তুলবো, আর সকাল সকাল আমি ছবি তুলতে আসছি। ও মা, আমি তো শাড়ি পরে হাঁটতেই পারছি না, মানে অবস্থা কি খারাপ আমার এখানে। আমরা কতদিন পর শাড়ি পরতেছি, আমি হাঁটাই যাচ্ছে না। তো এখন হবে এখানে ফটোশুট। তো আমি অনেক ফটো টটো তুললাম এতক্ষণ, আর কালকে রাত 3:30 ওঠার পর এই এখন এখন কয়টা বাজে আমি দেখিনি,
এখন বাজে, হ্যাঁ এখন 10:10 বাজে। তো এখন আমরা খেতে পেলাম, আর আমি খাবারটা দেখাতে ভুলে গেছি, কারণ কি এত খিদা পেয়েছিলো, এত খিদা পেয়েছিলো যত খাইনি। খাবার শেষ হয়ে গেছে, তারপরে আমার মনে পড়ছে আমি তো ব্লগ বানাচ্ছিলাম, আমি ভুলেই গেছিলাম একদম এসবের জন্য। তো ঠান্ডা লেগে গেছে, তো যাই হোক না এখন আমরা একটু বাইরে যাব। তো যাই না, আর বাইরে আমার ফোনের ক্যামেরা একদম খারাপ, আর একটু কালো কালো স্পট দেখা যেতে পারে। আমি কোনো রকমে ধরে ভিডিও বানানোর চেষ্টা করবো। ব্যাক ক্যামেরা ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা খুবই বাজে। তো আগে বাইরে যাই, তারপরে একটু একটু দেখাবো হয়তো বাইরে, সেখানে একটু ঘুরবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমার বিকালে বিননগরে একটা ডান্সের প্রোগ্রাম আছে। সো আমি হচ্ছে প্রায় 3 বছর পর স্টেজ শো করবো। আমি 3 বছর আগে একটা স্টেজ শো করেছিলাম, অ্যান্ড মানে অনেকগুলো স্টেজ শো করেছিলাম, 3 বছর আগে নাচ করতাম, তারপরে মাঝখানে আমি গ্যাপ দিয়েছিলাম। তারপরে আমি আবার এতদিন পর এই ফার্স্ট স্টেজ শোটা করবো আমি নাচের। তো আমাকে আবার সেখানে যেতে হবে, অ্যান্ড জানি না আমি ক্যামেরা কী করে হ্যান্ডেল করে ওখানে নিয়ে যাবো, আমার ক্যামেরা অবস্থা খুবই বাজে। তো তারপরে আমি দেখাচ্ছি, আগে বাইরে যাই। তো অ্যাট লাস্ট আমরা বেরাই পড়লাম, আমি আর আমার বোন, হে হে হে। তো যাই হোক না কেন, তো অ্যাট লাস্ট এতক্ষণ পর আমরা বেরালাম, আমার এই সামনে একটা স্কুল আছে সেখানে যাচ্ছি। আর ক্যামেরার অবস্থা কতটা খারাপ সেটা আমি বুঝতে পারছি একমাত্র, আমি কী করে ক্যামেরাটা ধরে আছি। তো একটু যাই, বাকিটা আমি টোটালি ব্যাক ক্যামেরা নিবো, ফ্রন্ট ক্যামেরা আমি আমার বাজে মুখে ক্যামেরা দেখাতে চাই না। তো তারপরে দেখাচ্ছি, আগে যাই। তো এখানে আমরা ব্লগ বানাতে পারছি, আমাদের সামনে না আমাদের একটা দাদু আছে, ঠিক আছে। তো দাদুটা দাঁড়ায় আছে, আমি জানি না অ্যাকচুয়ালি ওটা আমাদের ওই দাদু কিনা আমি জানি না, ওই না রে এটা আমাদের দাদু না, হাট ওটা কেনাকে। তো এখানে আমি যা দেখলাম সেটা হলো যে এখানে আমাদের ভিড়ভাড়টা নেই, এমনি সময় এত ভিড় থাকে এই জায়গাটা যাওয়ার সময়। আমি তো ভাবছি যে স্কুলটা খোলা আছে কিনা, আমরা কিন্তু ফলস খেতে পারি। তো তারপরে আবার চলে আসবো। এখানে আমার একটা কাকার বাড়ি, তো দেখি সোজা যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার ফলস খাবো, কিন্তু এত খালি কেন, আমার কেন জানি মনে হচ্ছে এখনো বন্ধ। দেখি একবারে মনে হচ্ছে কেমন কেমন একটা লাগছে, এ কি বন্ধ নাকি, ও এম জি এ কি, আরে ওই দিক দিয়ে রাস্তা, ও এটা স্কুল না, আমি বলছি এটা স্কুল, না এটাই স্কুল, এটাই আসল গেট। ও মানে এখানে তো সরস্বতী পূজা মনে হচ্ছে না, হচ্ছে শোক পালন করছে, সবাই এত চুপচাপ, মনে হচ্ছে আমরা কোন ভুতিয়া বাড়িতে যাচ্ছি। মানে কেমন এখানে একটা মুড়িওয়ালা বসে আছে, জাস্ট ফোকাস অন দ্য হাট, না ওটা ফোকাস অন দ্য মুড়িওয়ালা, যেখানে বসে আছে খুব শুনশান অবস্থা, একদম মনে হচ্ছে ফাঁকা মরুভূমির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি মানে সবাই এত চুপচাপ, আর সবাই একদম মনে হচ্ছে কেমন কেমন, আমার না যেতেই কেমন কেমন একটা ভয় ভয় লাগছে। আমার বোনের স্কুল, এটা আমার স্কুল না যদিও, আমি অন্য স্কুলে পড়ি। তো এখানে আমার বোন আমার ম্যামের কাছ থেকে মানে ওর মিসের কাছ থেকে মুখ লুকায় লুকায় যাচ্ছে, কি সব ফাঁকিবাজি মারে না সারাক্ষণ ওর জন্য। ই কি কাজ রাজ বলে স্যার, ওই তো এখানে সবাই মানে গোল মানে সোমেন স্যার, ও মাই গড পিনাকি স্যার, ও মাই গড, এসব কি আমি ফলস খেয়ে গেলাম, তো এখানে কি হচ্ছে সব, ওই তো ওখানে সবাই গোল করে বসে আছে। আমি ভাবলাম আমার বোন বোধ হয় মিসের কাছে ভয় পাচ্ছে, দেখতে আমার অনেকগুলো টিচার, ও এম জি এগুলো কি হচ্ছে, আরে একটা বিষয় নাই রে, বাচ্চা কাচ্চা নাই তো, সব তো সব গার্জিয়ান তো, অ্যাকচুয়ালি আমরা কিছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, সবাই এত সান্ডার ওদের কেনাচ্ছে, ও বলতো কি করতেছে সবাই, শুধু মিসদের কাছ থেকে মুখ লুকাবে যে গোটা স্কুলে ফাঁকিবাজি মারছে। তো এতদিন পর সব ছিল, ওখানে অঞ্জলি হচ্ছিল, ওখানে আমরা ভাবছিলাম এত সান্নাটা কি হচ্ছিল কি না কি হচ্ছিল, ওখানে আসলে ঠাকুরটা আছে ওখানে অঞ্জলি হচ্ছিল, আর ওর জন্য। তো দেখি একটা কোনায় বসি আমরা, চলো আমরা ওখানে বসি। আচ্ছা তো আমাদের ওখানে না খুব অকওয়ার্ড লাগছিলো, যেহেতু কেউ নাই তো সবাই ওখানে বসেছিল, মনে হচ্ছিলো আমরা ওখানে শোক পালন করছিলাম। তো আমরা এখন যাচ্ছি, তো এদের পেছনেই এটা তো ইংলিশ মিডিয়াম স্কুলটা, পেছনে একটা বাংলা মিডিয়াম আছে, ওখানেও আশা করি পূজা হয়। তো ওখানে আমরা যাচ্ছি সোজা সোজা, দেখে আসি চলো না কিছু করতে হবে, না হলে চলে আসবো আবার, কত বড় মাঠ, এতবার মাঠটা পার করতে হবে আমাদেরকে, এই খাতুরকে খিলাড়ি খেলে ওইদিকে, আমি তোর থেকে ভালো আমি জেনে গেছি, চল ওদিকে ওই ভেতরে যাচ্ছি, সোজা চল এখান থেকে, ও বালির মধ্যে ঢোকার দরকার নেই, হ্যাঁ খোলা আছে ওখানেও, তো ওখানে একটু বসে দিই, ওখানে যদি সেম এমন সাইলেন্স শোক পালন করা হয় তাহলে আমরা সোজা বাড়ি চলে যাবো। অ্যাকচুয়ালি আমরা এখানে যাওয়ার সময় আমরা বোনের বাড়িতেও ঢুকতে পারি, এই সামনে বাড়িতে দেখালাম যে বোনের যেতে পারি, ফ্রন্ট ক্যামেরা নাই, ফ্রন্ট ক্যামেরা দেখালাম খুব বাজে আসছে মুখগুলো। ওখানে মনে হচ্ছে একটু ভিড়ভাড়টা, তাও তাও কেমন কেমন একটা লাগছে, মানে হ্যাঁ এখানে একটু দূর দূর থেকে কয়েকজন লিলিপুট দেখা যাচ্ছে, মানে ছোটো ছোটো মানুষের মরুভূমির মধ্যে আমরা হারিয়ে গেছি মনে হচ্ছে। আমি ভাবছিলাম যে ব্যাপারটা ফুড ব্লগ হবে, বাট সেটা হলো না। আহ এখানে তো মানুষজন আছে, ঠিক আছে, ওখানে যেমন কিছুই ছিল না, আমরা মনে হচ্ছে আমরা হারাই গেছিলাম, আমাদের অনাথ বাচ্চা আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল, এখানে যেমন তো মানুষজন আছে। অ্যাকচুয়ালি ও আমি ঢুকে যাচ্ছি, আমি বাড়ির ভেতরে ঢুকে গেছিলাম, ওখানে বাড়ির ভেতরে, অ্যাকচুয়ালি আমার মেন টেনশন হচ্ছে আজকে বিকালের জন্য, আমাকে তাড়াতাড়ি আসতে বললাম যে কি হবে, আমার নাচও প্র্যাকটিস করতে হবে বাড়িতে গিয়ে একবার করে।
না এখানে আসি এখানে দুজনের মানুষ আছে ওখানে যেমন কেমন কেমন ছিল সব কিছু তো এখানে পূজা হচ্ছে আর আমরা হচ্ছে এভরিথিং ইজ লুকিং সো অকওয়ার্ড কেমন মনে কোলা লাগছে ভাই ওখানে স্লিপিং আমি লাগছে বাপ রে ওটা সামনে আছে যাওয়া দরকার নেই ছাড় বাড়ি রাস্তাঘাটে সব একবার মনে হচ্ছে ফাঁকা শুনশান মাঠের মধ্যে তো এখানে আমার কাকার বাড়ি ছিল আমার বোনের সাথে ভালো একবার দেখা করে আসি তো ওরা কথা বলছে আমরা এক ঝলক দেখা করে আসবো আমার বোনের সাথে তো তারপর আবার আমরা ওখানে চলে যাবো কারণ আমরা বেশি তাড়াতাড়ি চলে আসছি আমার মানে ওর জন্য এত ফাঁকা ফাঁকা আর একটুক্ষণ পরে যদি যাই তাহলে লোকজন হবে সো আগে একটু দেখা করে আসি এখান থেকে আচ্ছা তো গাইজ আমি এখানে আসলাম আর এখানে ওরাও কোথাও আমার বোনরাও দেখা হলো একটু বাড়িতে বাইরে গেলো আমরা আবার ওই শুনশান মাঠে এই যে আসলে লাফাতে লাফাতে শ্বশুরবাদ লাফানো লাফানো কেন ওর একটা শাড়ি মানে কোনো সেন্সই নাই ওর তো যাই না আমরা আবার হয়তো আমরা যাচ্ছি আবার শুনশান মাঠে মরুভূমির মাঠে আমরা আবার হাঁটতে হাঁটতে যাবো মানে আমরা প্রত্যেকবার সরস্বতী পূজা তাই করি আমরা যাই আর ওখানে গোল গোল করে ঘুরি দশ পা হাত পা ব্যথা হয়ে যায় তারপরে চলে আসি বাড়ি তো এবার হয়তো তাই করবো সো লেটস গো এখানে ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো দরজাটা কিভাবে যদি আটকে গেছে দরজাটা খুলছে না কিছুতেই হ্যাঁ ওরা না বাইরে থেকে মানে আটকে দিয়ে চলে গেলে আমরা ঘরের মধ্যে একা আমরা এখনই বেরাবো বললাম কি হচ্ছে আর যা তোকে ঘুরে যাচ্ছি দরজার বাইরে আটকে দিয়েছিল দরজাটা হঠাৎ করে খুললো দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল আই ডোন্ট নো ভুল করি কিনা বাট বাইরে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখন আমরা যাচ্ছি ওকে তো এখন একটু ব্যাপারটা ঠিকঠাক লাগছে এখন এখানে অনেক লোকজন আছে বেশ ভালো লাগছে এখন মানে আগের থেকে তো আমার বোন যতক্ষণ আসছে মানে আরেকটা বোন যতক্ষণ আসছে ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করবো তারপরে আবার হয়তো আমরা ওখানে জেলেও বাড়ি গেলেও যেতে পারি বাট আমার নাচের শো আছে আমাকে তাতে যেতে হবে বাড়ি ওর জন্য আমার সেটার চাপ আছে তো আমার ফোনে এখন 16% চার্জ আছে তো এখন আমি বাড়ি যাচ্ছি অ্যাট লাস্ট এখানে একটু আবার একটু প্রসাদ খেলাম তারপর আমি এখন বাড়ি যাবো আমার একটা আমার বোন যে ছিল ও বললো এখানেই থাকবে তো আমি একাই বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি থেকে আবার আমাকে আবার আমাকে সব শাড়িটাড়ি খুলতে হবে নাচের ওখানে যাবো একেবারে বাড়িতে যাই নাচের ওখানে গিয়ে আমি মানে বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি তো গাইজ আমি এখন বাড়িতে এসে খেয়ে দিয়ে রেডি হয়েই গেলাম এখন একটু পরে যদি আড়াইটা আসতে বলছিল এখন 3টা বেজে গেছে আমি এখনও বেরোতে পারিনি আমার মা এখনও রেডি হয়নি তো তারপর আমি আগে বেরোই তারপর দেখাচ্ছি তো আবার আমাকে ব্যাক ক্যামেরা দেখাতে হবে কারণ আমার ফোনের ক্যামেরার অবস্থা খুবই খারাপ আমার ফোনের চার্জ নেই আমি এসে চার্জ দিলাম তো আমি জাস্ট এখন রেডি হলাম আমার মা এখনও রেডি হয়নি তারপর আমি গিয়ে বাকিটা দেখাচ্ছি আজব লাগছে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ক্যামেরা করতে কেমন কেমন লাগছে তাই বাজারে এসে করছি তাই জানি খুবই খুবই কেমন কেমন লাগছে বাট এখন মেকআপ হয়নি আমি টোটাল মেকআপটা করে দেখাচ্ছি আবার শাড়ি পরতে হবে অ্যান্ড আমার হেয়ারও অর্ধেক হয়ে আছে ভূতের মতো তো আগে পুরো মেকআপটা হোক তারপর আমি আবার গিয়ে দেখাচ্ছি হে গাইজ অ্যান্ড আমার গলা একদম ভেঙে গেছে আমি বুঝতে পারলাম না ওখানে ফ্যান চলছিল মনে হয় ওর জন্য আমার গলা ভেঙে গেছে তো ওখান থেকে আমি চলে এসেছি মানে আমার নাচটা হয়নি আমি সেখানে শাড়িটা পরতে এসেছিলাম আর মেকআপ আমার ওখান থেকে করেছি আমার চুলগুলো খুব একটা ভালো হয়নি কারণ আমার চুলের সামনে কাটা ছিল লস ওর জন্য ওরা ঠিক মতো কাটতে পারলো না বাট মেকআপ ওরা একদম ঠিক করিয়েছে তো আমার একটু পরে হেমতাবাদে যেতে হবে আমাকে 7:30 মধ্যে এখন 6:30 বাজে আর আমার খুব খিদা পেয়েছে আমি কিছু খাইনি তো চাই না নাচের ভিডিও দেখাতে পারবো কি না বিকজ আমার সঙের কপিরাইট পড়ে যেতে পারে তাও আমি চেষ্টা করবো যাতে কিছু দেখানো যায় অ্যান্ড দেখা হবে একেবারে ডান্সের ওখানে গলা প্রচণ্ড ভেঙে গেছে ওখানে আরও মানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিলাম ওর জন্য আরও ঠান্ডা লেগে গেছে আর এখনই জাস্ট শেষ হলো নাচটা সব কিছু আমি বাড়িতে আসলাম এখন আমি মেকআপ টেকআপ সব তুলবো
তো আজকের ব্লগের জন্য এটুকুই। দিনটা সকাল থেকে সে 3:30 থেকে এখন বোধহয় রাত 11:30 বাজে, আমি টানাম এখন পর্যন্ত একবারে বসিনি, সে সকাল থেকে সে রাত 3:30 থেকে দাঁড়াই আছি আমি। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমি আগে ঘুমাবো। তো আর ব্লগ বানার কোনো এনার্জি নেই আমার, এত কষ্ট করে একটা ব্লগ বানাবো সারাদিন এত কষ্ট। আমার কষ্টের জন্য একটু হলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ঠান্ডা লেগে গলাও হয়ে গেছে, তাও আমি বলছি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে দিবে, তাতে আমি যখন ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যাবে।